సిస్టమే చదువు అందులో సిస్టమ్ ఇది పని చేస్తా చదువు తల ఆగమి দীর্ঘদিন ধরে কালিয়াচক 153 সিজাপুর কেন্দ্রের মানুষের মানে দাবি ছিল এইভাবে একটা প্রোগ্রাম হওয়ার জন্য। আজ আমরা যে বুথভিত্তিক প্রোগ্রাম করছি এখানে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ লিডার প্রত্যেককে আমি সঙ্গে নিয়ে, যারা হয়তো দল থেকে বিচ্ছিন্ন হয়েছিল প্রত্যেককে আমি বারবার ফোন করে তাদেরকে সুসম্মান দিয়ে আর সুসম্মান দেওয়ার জন্য আমি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কারণ দল আমাকে যেটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে, আর সেই দায়িত্ব যদি পালন করতে হয় আমি প্রত্যেকটা মানুষকে সুসম্মান দিয়ে 53 সিজাপুর বিধানসভা জিতিয়ে আনবো। এর আগে কোনোদিন এইভাবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি হয়নি। এর প্রথমত আমি ব্লক প্রেসিডেন্ট হওয়ার পরে দল আমাকে যখন ব্লক প্রেসিডেন্ট নির্বাচিত করলো আমাকে নির্দেশ দিয়েছিল দল এভাবে একটা কর্মসূচি করার জন্য, আজকে এই কর্মসূচিটা করছি। তারপরে পরে আমাদের যা পুরাতন লিডারশিপ আছে প্রত্যেকের সাথে বসে এই ডিসিশনটা হয়েছে। আপনারা দেখছেন এই মঞ্চে প্রত্যেকটা লিডারশিপ, কেউ বলতে পারবে না যে আমাদের ব্লকে কোনো দ্বন্দ্ব আছে, প্রত্যেকটা লিডারশিপ আমরা একই মঞ্চে আছি। ওটা কথার কথা রয়েছে, আপনি সকলেই জানে কালিয়াচক কংগ্রেসের গড় না। কালিয়াচক যদি কংগ্রেসের গড় হতো তাহলে 14খানা অঞ্চল আমরা জিততাম না, জেলা পরিষদ আমরা পেতাম না, পঞ্চায়েত সমিতি আমরা এককভাবে পেতাম না। শুধুমাত্র সেটা না, মানুষের মধ্যে একটা ছিল কণিখান সম্পর্কে ছিল, সেই ভিতটা ভেঙে গেছে। আপনারা দেখবেন সামনে 53 বিধানসভা, আমরা 21 ইনশাআল্লাহ আমরা 21 বিধানসভা বিপুলভাবে জয়ী হব, এটা আমি মানুষের কাছে প্রার্থনা রেখে আমি শেষ করব।